शोक और श्रद्धाय जाति स्मरण करछे जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमान सह 15 आगस्ट निहत शहीदेर। जातीय शोक दिवसे दिनेर शुरूते धानमंडी 32 नम्बरे राष्ट्रपति और प्रधानमंत्री बंगबंधुर प्रति श्रद्धा जानान। परे प्रधानमंत्री बनानी कबरस्थान और टुंगीपाड़ाय जातिर पितार समाधिते श्रद्धा निवेदन करें। टुंगीपाड़ाय आवामी लीगेर साधारण सम्पादक बलेन, शोक दिवस केउ पालन करुक आर ना करुक बंगबंधु सार्वजनीन। गोपालगंज থেকে রিপোর্টে আরো জানাচ্ছেন নজরানা চৌধুরী, সাথে ছিলেন মাহবুব হোসেন সরমাত। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয় রাষ্ট্রীয় সালাম। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা 75 এর 15 আগস্ট নিহত তার পরিবারের অন্যান্য সদস্য যারা বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বেলা 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিন বাহিনীর সমন্বয়ে গঠিত একটি দল জাতির জনকের উদ্দেশ্যে সশস্ত্র সালাম প্রদর্শন করে। কিছু কুলাঙ্গার তো একটা জাতিতে থাকে, এই কুলাঙ্গার ছাড়া আর সবাই আপনার বাঙালি জাতি ঐক্যবদ্ধ বঙ্গবন্ধুকে কেন্দ্র করে, এবং বঙ্গবন্ধু ছাড়া আমাদের আর কি আছে বলেন? আওয়ামী লীগ ক্ষমতায় থাক না থাকুক বঙ্গবন্ধু এখন সকলের ঊর্ধ্বে। আমি তো শুনছি যে তিনি এবার কে কাটবেন না, এবং যদি না কাটেন সেটা একটা ভালো লক্ষণ আমি মনে করি। যদি সত্যিকার হয় তাহলে আমি সাধুবাদ জানাই ওনাকে। ডিপেন্ডস অন খুনিদের বিচার হয়েছে, ফাঁসির অনেকের ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হয়েছে, কয়েকজন দেশের বাইরে আছে, আমরা তাদেরকে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি আমরা সফল হব এবং তাদেরকে দেশে ফিরিয়ে এনে আমরা তাদেরকেও ফাঁসি কাস্তে ঝুলাতে সক্ষম হব। পরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর বাড়িতে 75 এর 15 আগস্ট নিহত জাতির জনক ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।